নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 জুন 2023, মহা খুশির সংবাদ আসতে চলেছে পাঁচ রাশির। খেলা হবে এই পাঁচ রাশির, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন এই সৌভাগ্যশালী রাশি। কেন এই পাঁচ রাশি 21 জুন থেকে শুভ ফল পেতে চলেছে, অপার ধন পেতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করব। যারা জ্যোতিষ শিখছেন কি না, অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করুন, অ্যাস্ট্রো এডুকেশন জ্যোতিষ শিক্ষার জন্য। ওই দুম করে বলে ফেললাম এই কটা রাশি কোটিপতি, লজিক্যালি কিন্তু আমি সম্পূর্ণ বলি কেন হবে 21 জুন থেকে, কেন এই পাঁচ রাশি ধনের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে, খেলা হতে চলেছে। দেখুন, প্রথম কথা, বর্তমানে বৃহস্পতি এবং রাহু একত্রে অবস্থান করছে মেষ রাশিতে, এবং দুটি গ্রহই কিন্তু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। এবং 21 জুন 2023 বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করছে, শুক্রের নক্ষত্রে, ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে বৃহস্পতি এবং রাহু অনেক দূর কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ গুরুচণ্ডাল দোষ সমাপ্ত হচ্ছে ডিগ্রি ওয়াইজ এবং নক্ষত্র ওয়াইজ, যদিও একসঙ্গে থাকবে কিন্তু ডিগ্রিগত দিক থেকে অনেক দূরে থাকছে, নক্ষত্রগত দিক থেকেও এক আপনার রাহু থাকছে অশ্বিনী নক্ষত্রে, আর বৃহস্পতি আপনার থাকছে ভরণী নক্ষত্রে। গুরুচণ্ডাল দোষের কিন্তু কুপ্রভাব থেকে মুক্তি পেতে চলেছে এই পাঁচ রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, যারা প্রতিদিন ভিডিওগুলো শুনছেন না, শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, নিজস্ব ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি যে কাজগুলো করি কি না, খুব চ্যালেঞ্জ নিয়ে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে এটা কোনো কথা না। আপনার জন্মছকে বড় সমস্যা রয়েছে, তার জন্য আপনাকে কিন্তু প্রতিকার, প্রতিবিধান আপনাকে কিন্তু করতে হবে। প্রথম কথা, ভিডিও শুনছেন হচ্ছে না, ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, অর্থনৈতিক সংকট চলছে, আপনার সন্তানের এডুকেশান, বিবাহ, দাম্পত্য সুখ, আপনি মামলা মকদ্দমাতে ফেঁসে গেছেন, টাকা আটকে গেছে, কর্মক্ষেত্রে শত্রুতা, ব্যবসা আপনার ভালো চলছে না, পাশাপাশি একই রকমের দোকান, আপনার দোকানে কেনাকাটা না কিন্তু পাশের দোকানগুলোতে কেনাকাটা রয়েছে, একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। বাস্তু শাস্ত্র কিন্তু দেখা দরকার, বাস্তু ক্ষেত্র কিন্তু কিছু প্রতিকার প্রতিবিধান কিন্তু করা দরকার। আপনার জন্মছকে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে কি না, তার প্রপার গাইড করা কিন্তু দরকার। দেখুন, সমস্যা যেমন রয়েছে না, সমাধানের পথও কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আবারও কথা বলছি, আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না, খুব দায়িত্ব নিয়ে, খুব চ্যালেঞ্জের সাথে আমি কিন্তু কথাগুলো বলি। হয়তো কিছু সংখ্যক মানুষে কমেন্ট করেন যে স্যার আপনি বলছেন আমাদের ক্ষেত্রে তো কই হচ্ছে না, কোথায় ধন, কোথায় অপার ধন। আমি এখান থেকে আপনার নবগ্রহ কী পজিশানে আছে আপনাদের আমি দেখতে পাচ্ছি না, আপনাদের কিসের দশা মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, আপনার নবাংশ চার্ট আমি দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের যে গোচর
সেই অনুযায়ী কিন্তু আমি রেজাল্ট কিন্তু দিচ্ছি। যদি আপনার ভাগ্য যদি ক্লিক করে যায় কি না, এই একুশে জুনের পর থেকে কিন্তু আপনার ফিনান্সিয়াল জায়গা কিন্তু ডেভেলপমেন্ট হবে। পাঁচ রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে গুরুচণ্ডাল দোষ সমাপ্ত। দেখুন বৃহস্পতি হচ্ছে আমাদের সন্তানের কারকগ্রহ, বৃহস্পতি হচ্ছে ধনের কারকগ্রহ, জ্ঞানের কারকগ্রহ। বৃহস্পতি আপনার যদি ভালো থাকে কি না, আপনি যতই বিপদে পড়ুন না কেন দেখবেন কেউ না কেউ আপনাকে কিন্তু হাত ধরে টেনে কিন্তু তুলেছে। বৃহস্পতি হচ্ছে আপনার মেয়েদের ক্ষেত্রে স্বামীর কারকগ্রহ। বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ থাকে, আমি আবারও বলছি আপনার বাধা আসলো বাধা কিন্তু কাটবে। আমি একটি কথা আবারও বলছি, আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন। যারা মা তারার কবচ নিতে চাইছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। বৃহস্পতি গ্রহকে শুভ করতে, বৃহস্পতি গ্রহের পাওয়ার বৃদ্ধি করতে আপনারা মা তারা কবচ পরিধান করুন। একুশে জুন 2023 গুরুচণ্ডাল দোষ সমাপ্ত, পাঁচ রাশির খেলা হবে। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি, আপনার ভাগ্যভাবে অবস্থান করছে বৃহস্পতি পাওয়ারফুল, অর্থাৎ ত্রিকোণভাবে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, লটারি থেকে লাভ, সন্তান ক্ষেত্র আপনার ভালো হবে, শিক্ষা, স্বাস্থ্য, অনলাইন, এই জায়গাগুলো কিন্তু আপনার ভালো কিন্তু হতে চলেছে আপনি যদি হন সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। নাম্বার টু রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির একাদশভাবে অবস্থান করছে এবং আপনার সপ্তমপতি, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ, বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনার হতে চলেছে, আপনার আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার লাভ হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের দৈনিক ইনকাম বৃদ্ধি হতে চলেছে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সফলতা, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ, কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, গোল্ড, শেয়ার বাজার আপনার ট্রেন্ডিং থেকে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি, শিক্ষাক্ষেত্রে শুভ, সফলতা, ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যারা প্রমোশন চাইছিলেন তা আপনাদের ক্ষেত্রে প্রমোশনের একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কেন্দ্রে অবস্থান করছে গুরুচণ্ডাল সমাপ্ত, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং, শুভ বিবাহ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে তুলা রাশি। আপনাদের দীর্ঘদিন আটকে গেছে, ফেঁসে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হওয়া, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, সফলতা, অনলাইন কাজ এবং স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আপনার কিন্তু দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির একুশে জুন থেকে আপনাদের বড় ধরনের ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আপনাদের আসতে চলেছে, আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, শুভ বিবাহের যোগ আপনাদের হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে কিন্তু চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, ভ্রমণ যোগ কিন্তু সৃষ্টি করছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো ফল কিন্তু দিবে এই সময়। অবশ্যই যাদের সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা পরামর্শ নিন এবং আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আপনাদের
যে বাধাগুলো রয়েছে কি না, সেই বাধা থেকে 100% আপনারা কিন্তু মুক্তি পাবেন, লিখে রাখুন। এবং বাস্তুক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে না, বাস্তুরও কিন্তু প্রতিকার করা একান্তই দরকার। প্রতিকার প্রতিবিধান অবশ্যই বাস্তুক্ষেত্রে করুন, আপনার জীবনে পরিবর্তন 100% আসবে। ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই, যে কাজগুলো করব কি না চ্যালেঞ্জের সাথে করব এবং দায়িত্বের সাথে করব। অনেকে বলছেন স্যার আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। যখন আপনারা পেমেন্ট করবেন অবশ্যই কৌশিক রায় লেখা আছে, তবেই আপনারা পেমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।